ফোনে কথা বলার জন্য স্বামীর হাতে খুন হলো স্ত্রী। এটি বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার ঢোলখালি গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম অনিমা মণ্ডল, বয়স 23 বছর। তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলেই অভিযোগ উঠেছে স্বামী অলোক মণ্ডলের বিরুদ্ধে। স্ত্রী অনিমা মোবাইল ফোনে কথা বলত, কেবলমাত্র এই সন্দেহবশতই স্বামী তাকে শ্বাসরোধ করে খুন করেছে। এই ঘটনা এলাকায় ছড়াতেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিজের ঘর থেকে অনিমা মণ্ডলের মৃতদেহ উদ্ধার করা হয়। এই খবর জানাজানি হতেই গ্রামবাসীরা স্বামীকে আটকে রেখে সন্দেশখালি থানার পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রথমে স্ত্রী অনিমার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠান এবং তারপর তার স্বামী অলোক মণ্ডলকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে অলোক মণ্ডলকে প্রস্তুত করা হবে। উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম ব্রাঞ্চ। তারপর পুলিশ এসে কি করলো? পুলিশ কি সিল করে দিয়ে গেছে? পুলিশ কি সিল করে দিয়ে গেল? চাবি নিকালো। বাড়ি সার্চ করলো যে কোনো পাউডার বা অন্য কিছু কি তেল করা হয় কি, হ্যাঁ, তো সেটা তো পেলো না। এবারই আসলো, এবারই এসে তেলের ড্রাম ট্রাম নিয়ে গেল সব। কি কি তেল তৈরি করতে গেল? রাইস তেল করতো, সর্ষের তেল, পাম, রিফাইন। কতদিন ধরে ব্যবসা করছে? পুলিশ কি কি নিয়ে গেল? তেল নিয়ে গেল, তেলের ড্রাম, তেল যা ছিল সব। কতগুলো লাইসেন্স ছিল আপনাদের? কি বলবেন? কাকে কাকে নিয়ে গেল? তেল কি নিয়ে আনে? কলকাতা থেকে তেল আছে, আমার বাবা আর আমার দাদা।